চীনে করোনা ভাইরাস বা কোভিড-19-এ মৃতের সংখ্যা 1350 ছাড়িয়েছে। এতে একদিনে সর্বাধিক মৃত্যু ও আক্রান্তের রেকর্ড গড়েছে চীনের হুবেই প্রদেশ। এদিকে কম্বোডিয়া ফেরত একজনের দেহে করোনার জীবাণু পাওয়ায় নতুন করে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। বরাবরের মতো চীনের প্রাত্যহিক সরকারি বিবৃতিতে বৃহস্পতিবার সকালে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার 24 ঘণ্টায় 242 জন মারা গেছেন। নতুন আক্রান্ত হয়েছেন 14,840 জন। করোনার সূতিকাগার হুবেই প্রদেশে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর পাশাপাশি সর্বাধিক আক্রান্তের রেকর্ড এটি। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সমালোচনার অভিযোগে হুবেই প্রদেশে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জিয়াং লাওচিয়াং সহ দুজনকে পদচ্যুত করা হয়েছে। এদিকে জাপানের উপকূলে একটি প্রমোত্তরিতে গেল 2 সপ্তাহ ধরে বন্দী বিদেশ ফেরতদের মধ্যে 175 জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে কম্বোডিয়া ফেরত একজনের দেহে এই ভাইরাস পাওয়ায় নতুন করে চিন্তায় পড়েছেন গবেষক ও চিকিৎসকরা। বিদেশ ফেরত 3,700 বেশি জাপানিকে ওই জাহাজে রাখা হয়েছে। তাদের তদারকি করতে গিয়ে এক তত্ত্বাবধায়ক আক্রান্ত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন চিকিৎসক, নার্স সহ ওই জাহাজের কর্মীরা।